দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা এলাকার সুলতানপুর গ্রামের বিশ্বনাথ টুডু প্রায় চার পাঁচ মাস আগে দিল্লি গেছিলেন কাজের জন্য সেখানে গিয়ে কোনোভাবে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন এবং ওখান থেকে তার আর কোনো খবর পাওয়া যায় না গত শুক্রবার সন্ধ্যাবেলায় সাহেবনগর বাজার এলাকায় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ঘুরে বেড়াতে দেখে কিছু লোকজন তাকে ছেলে ধরার সন্দেহে বসিয়ে রাখেন এবং তাড়াতাড়ি থানায় খবর দেন পরে বিভিন্নভাবে তার কাছ থেকে নাম ঠিকানা জোগাড় করে সেই থানার মাধ্যমে তার বাড়ির সঙ্গে যোগাযোগ করা হয় এদিন তার বাড়ির লোকের হাতে তাকে তুলে দেওয়া হয়